President Trump inherited an economy from Obama Biden. শুরুটা কঠিনই হয়েছিল জো বাইডেনের জন্য। ফেব্রুয়ারির শীতে আইওয়া ককাসের ভোটের ফলাফল দেখে মুষড়ে পড়েছিলেন। 2020 প্রেসিডেন্ট পদে তার প্রার্থী হবার সম্ভাবনা শেষ পর্যন্ত টিকবে কিনা তা নিয়ে বড় রকমের সংশয় দেখা দিয়েছিল। দীর্ঘ প্রায় 50 বছরের রাজনৈতিক জীবনে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন যে জো বাইডেন বহুদিন থেকে লালন করে আসছেন তা পূরণ হবার জন্য এটাই ছিল সম্ভবত তার শেষ চেষ্টা। ছিলেন আইনজীবী, পরে নগর পরিষদে নিজের আসন নিয়ে নেন, শুরু হয় রাজনৈতিক জীবনের রাজপথে হাঁটা। 30 বছর বয়সে প্রমাণ করেছিলেন তার ভবিষ্যৎ অবস্থান, হারিয়েছিলেন তৎকালীন রিপাবলিকান সিনেটর প্রতিদ্বন্দ্বীকে। সিনেটর হিসেবে তার পথ চলা ছিল দীর্ঘ 36 বছর ধরে। এরপর 2009 থেকে 2017 সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিলেন, ছিলেন বারাক ওবামার রানিং মেটো। 2020 মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হয়ে নিজের অভিজ্ঞতার ঝুলির তেজ দেখানোর পাশাপাশি ভোট পাওয়ার ক্ষেত্রে ভেঙেছেন নিজের দলের প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামার রেকর্ডও। 20 নভেম্বর 1942 সালে পেনসিলভেনিয়াতে জন্ম জো বাইডেনের বাবা ছিলেন ব্যবসায়ী। বাইডেনের জন্মের আগে তিনি ব্যবসায় সাফল্য পেয়েছিলেন, কিন্তু জোর জন্মের পর তার ব্যবসা পড়ে যায়। বাইডেনের শৈশোর কাটে পারিবারিক অভাব অনটনের মধ্য দিয়ে। ভালোবেসে বিয়ে করেছিলেন সহপাঠিনীকে, কিন্তু 3 সন্তানের জননী তার স্ত্রী ও একমাত্র মেয়েকে হারান মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায়। 5 বছর পর ফের বিয়ে করেন এক স্কুল শিক্ষিকাকে। তাদের ঘরে জন্ম নেওয়া ছেলেটিও মারা যান ক্যান্সারের সাথে লড়াই করে। ইরাকে যুদ্ধের সময় তিনি ছিলেন পক্ষে, কিন্তু সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধের সময় বুশের বিরোধিতা করায় তাকে পড়তে হয়েছিল তোপের মুখে। এছাড়া বাকপটু হবার জন্য তাকে অনেক খাটতে হয়েছে, কারণ উল্টোপাল্টা ও অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহারে যে প্রবণতা তার একসময় ছিল তার জন্য তাকে অনেক ব্যঙ্গবৃদ্ধ সহ্য করতে হয়েছিল। সাথে তোতলামের সমস্যা মেটানোর জন্য আয়নার সামনে লড়তে হয়েছিল সেই কিশোর বয়স থেকেই। মুবাল্লিক করিম, মাই টিভি।